হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে KGF 2 এর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সিনেমা স্টার্টিং এ আমরা আনন্দ বলে একটি লোককে দেখতে পাই, যে চ্যাপ্টার 1 এর মুভির সমস্ত ঘটনাটাই আমাদেরকে জানিয়েছিল। এরপরে দেখা যায় যে ওই লোকটির যেহেতু হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই KGF 2 এর গল্প জানার জন্য তার ছেলে বিজেন্দ্র তার কাছে যায়, আর গিয়ে তার বাবার থেকে সমস্ত কিছু জানার পর সে তার বাবার অফিসে পৌঁছে যায়। বাবার অফিসে পৌঁছানোর পর সে সমস্ত গল্পটাই তার হাতের সামনে চলে আসে। এরপর সে ওখান থেকে বেরিয়ে চলে যায়, আর এরপর দেখা যায় সিনেমাটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রকিকে আমরা দেখতে পাই, যে গোরুরাকে মারার পর রকির সাপোর্টে সমস্ত লোকেরাই চলে আসে, আর KGF এ যারা যারা কাজ করতো তখন তারা প্রত্যেকেই গোরুরার এগেনস্টে চলে যায় আর রকির সাপোর্টে হয়ে যায়। দেখা যায় প্রত্যেকে মিলে আন্দোলন করার ফলে রকি KGF টাকে জিতেই নেয়। এরপর দেখা যায় গোরুরার যত পার্টনার ছিল তারা যখন ওখানে এসে পৌঁছায়, তারা মনে করে যে অভিষেক হয়তো ওখানে রাজ্য অভিষেক করছে, কিন্তু তা হয় না। রকি সেখানে পৌঁছে বলে যে আমি তাকে অনেকদিন আগেই মেরে ফেলেছি আর এখন KGF আমার দখলে। এরপরে আমরা দেখতে পাই আরো একটি লোককে, রাজেন্দ্র দেশাই, যার সাথে ছিল কোমল বলে আরো একটি লোক। তারা দুজনে খুবই হটকারিতা করতে লাগে এবং নানা ধরনের কথাবার্তা বলতে লাগে, তাই রকি আর সহ্য করতে না পেরে তাদের দুজনকে শুট করে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা রিনা বলে একটি মেয়েকে নিয়ে চলে আসে তার মতের বিরুদ্ধে গিয়ে, কিন্তু কারোর কোনো কিছু বলার ক্ষমতা তাকে নেই, তাই রিনাও চুপচাপ থাকে। এরপর আমরা দেখি KGF এ যারা যারা কাজ করতো তাদের লাইফটা আগের থেকে অনেকটাই বেটার হয়ে যায়। এরপর দেখা যায় রকি বনরাম বলে একটি লোকের কাছে গিয়ে পৌঁছায়। বনরাম হলো সেই লোক যে রকির আগে যে মালিক ছিল তার ডান হাত ছিল। রকি বনরামকে বলে যে আমি তোমাকে মারতে চাই না, কিন্তু তুমি আমার হয়ে কাজ করো। বনরাম প্রথমে তো না করে দেয় রকির মুখের উপর, কিন্তু রকি যখন বোঝায় তাকে একটি কাজেও তাকে হেল্প চায়, তখন বনরাম লাস্ট পর্যন্ত রকির কাজে হ্যাঁ করে দেয়, সে রকির সাথেই কাজ করতে চায়। বনরাম রকিকে সাজেস্ট করে যে এর থেকেও বেশি সিকিউরিটি টাইট করতে আর লোককে সমস্ত ধরনের কাজ শেখাতে। বনরাম রকিকে এটাও বলে যে এখানে একটা মাত্রই মাইন নেই, নটা রয়েছে, কিন্তু সূর্যবংশী কখনোই চায়নি এই নটা মাইনের কথা সবাই জানু। এরপর জানার পর আটটা মাইন যখন খুলে দেওয়া হয় তখন ওয়ার্কার্সরা বলে যে আমরা ওই মাইনের ভেতরে ঢুকতে পারবো না, আমাদের প্রচণ্ডই ভয় লাগছে। তখন রকি ওখানে যায় আর তাদেরকে বলে যে প্রথমে আমি ওখানে যাচ্ছি, যদি আমি সুরক্ষিত থাকি তাহলে তোমরা অবশ্যই এসো। এই কথাটা শোনার পর সমস্ত ওয়ার্কার্সরা রকিকে সাপোর্ট করার জন্য ওই মাইনের ভেতরে রকির সাথেই চলে যায়। এদিকে আমরা দেখতে পাই অ্যান্ড্রুজ প্রচণ্ডই রেগে যায়, রকির যেহেতু এতটা প্রশংসা চলছিল সেটা ও কিছুতেই মেনে নিতে পারছিল না। এরপর সবাই মিলে ঠিক করে যে রকিকে আটকাতেই হবে, আর রকিকে আটকাতে পারে রমিকা বলে একটি মেয়ে। রমিকা হচ্ছে একজন রাজনীতিবিদ আর ওর ভেতরে এমন একটি ট্যালেন্ট রয়েছে যেটা অনেক মেয়েদের ভেতরে ছিল না। রমিকা চাইলেই রকিকে আটকে দিতে পারে। এরপর দেখা যায় সবাই মিলে ঠিক করে নারায়ণা বলে যে PM রয়েছে তাকে সরিয়ে দেওয়া হবে আর তার বদলে রমিকাকে বসানো হবে। রমিকাকে বসানো গেলেই PM এর পদে তবেই রকিকে সরানো যাবে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে ওরা যখন মাইনের ভেতরে ঢুকে কিছু খোঁজার চেষ্টা করছিল তখনই ওখান থেকে একটি বিশাল আকৃতির তরোয়াল তারা পায়। ওই তরোয়ালটি ছিল আধিরার। আধিরাকে অনেকদিন আগেই গরুরা মেরে ফেলেছিল, কিন্তু অন্যদিকে দেখা যায় আধিরা এখনো বেঁচে রয়েছে, গরুরার মৃত্যুর অপেক্ষা করছিল সে। আর তাই মৃত্যুর পর আধিরা তার টিম নিয়ে KGF টা দখল করতে আবার আসার চেষ্টা করে। এরপর আধিরা KGF এর 1 পোস্টে আক্রমণ করে ফেলে, দিয়ে ওখানকার সমস্ত ওয়ার্কার্স আর লোকেদের মেরে ফেলে, আর আধিরা ওখান থেকে সেই মুহূর্তের জন্য চলে যায়।
আধিরা এরকম করছে দেখে যারা বিরোধী পক্ষ ছিল তারা প্রত্যেকেই গিয়ে আধিরার সাথে যোগ দেয়, কারণ বুঝে গেছিল আধিরার হেল্প নিয়েই একমাত্র রকিকে সরানো যেতে পারে। এরপর আমরা দেখতে পাই রাজেন্দ্র প্রসাদকে এই বিরোধী পক্ষরা শুট করে দেয়, আর বাবার মৃত্যুর খবর পেয়ে রিনা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, বাবাকে দেখার জন্য চলে যেতে লাগে। এই খবরটা রকিও পেয়ে গেছিল, তাই রিনাকে সে একা ছেড়ে দিতে পারেনি, রিনার পিছন পিছন রকিও বেরিয়ে যায়। ইতিমধ্যেই দেখা যায় যে রিনাকে মাঝ রাস্তা থেকেই আধিরার লোকেরা কিডন্যাপ করে নেয়। রকি যেহেতু পিছনেই ছিল তাই তাকে বেশি সমস্যায় পড়তে হয়নি, সেও রিনার পিছন পিছন আধিরার দলে পৌঁছেই যায়। কিন্তু এখানে দেখা যায় যে আধিরা অনেকক্ষণ আগেই একটা নিশানা করে রেখেছিল রকির উপর, আর সুযোগ বুঝেই সে ফায়ার করে দেয়। রকি ওখানে অজ্ঞান হয়ে পড়েও যায়, কিন্তু সে পুরোপুরি মরে না। আধিরা এত বড় সুযোগ পেয়েও রকিকে মারতে পারেনি, কারণ সে লক্ষ্য করেছিল KGF-এ যে ওয়ার্কার্সরা রয়েছে তাদের মনে একটা বিশাল আকৃতির সম্মান রকির প্রতি রয়েছে, তাই আধিরারও এটা খুবই ভালো লেগেছিল। এরপর রকি যখন এত ক্ষতবিক্ষত অবস্থায় KGF-এ ফেরত যায়, তখন তার সাপোর্টাররা দেখে অনেকটাই ঘাবড়ে গেছিল, বিশ্বাসও হারিয়ে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় রকি বিরোধীরা সুযোগ বুঝেই রকির সাপোর্টের লোকদেরকে মারতে শুরু করে দেয়, আর যখনই KGF থেকে সোনা ভর্তি ট্রাক বাইরে বেরিয়েছিল সেগুলোকেও লুটপাট করে নেওয়া হয়েছিল। নেক্সট সিনে দেখা যায় KGF-এ মাত্র দুদিনের খাবার বেঁচেছিল, বেশি খাবারও ছিল না, আর রকিও খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তাই রকির কাছে শেট্টির ফোন যায়, আর ফোন করে ভীষণই বাজেভাবে ব্যবহার করে রকির সাথে। এতে রকি অনেকটাই রেগে যায়, সে সহ্য না করতে পেরে তার একজন যে দূর সম্পর্কের কাকা ছিল কাকাকে ফোন করে। কাকাকে ডাকার পর সে সোনা নিয়ে আর রিনাকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে দুবাই চলে যায়। রকি যখন দুবাই চলে যায় তখন KGF-এ মজুদ যত লোক ছিল বা সাপোর্টাররা ছিল তারা মনে করতে থাকে রকি ভয় পেয়ে তাদের একলা ফেলে ওখান থেকে চলে যায়। রকি আসলে সবাইকে ছেড়ে পালিয়ে যায়নি, সে দুবাই গেছিল খলিলের সাথে মিটিং করবে বলে। খলিলকে সে ডাইরেক্ট বিজনেস প্রপোজাল দেয়, সে বলে আফ্রিকা থেকে যে সোনাটা ইন্ডিয়াতে আসবে সেটা সে নিয়ে আসবে। খলিল প্রথমে না করে দেয়, কারণ রকির অবস্থা শারীরিক দিক থেকে খুব একটা ভালো ছিল না। তারপরের মুহূর্তে খলিলের কাছে খবর যায় যে খলিল যে সাপোর্টারগুলো মুম্বাইতে রেখে এসেছিল সে সমস্ত সাপোর্টারকে রকি মেরে ফেলেছে, তাই খলিলের কাছে আর কিছুই করার ছিল না, তাই খলিল ওর সাথে বিজনেস করতে রাজি হয়ে যায়। এরপর রকি বিজনেস ফিক্সড করে আবারও KGF-এ ফিরে আসে, আর ফিরে এসে বনরামকে বলে সমস্ত সোনা ভর্তি ট্রাক রেডি করো, ওগুলো বাইরে যাবে। এদিকে আধিরা বাইরে অপেক্ষা করতে লাগে, যখন সে খবর পেয়েছিল রকি আবারও ফেরত চলে এসেছিল। তাই এরপর রকি যখন ওই ভর্তি ট্রাক নিয়ে বাইরে বেরোয় তখন আধিরা আর তার দলবলেরা রকিকে ধরে ফেলে। রকিকে ধরে ফেলার পর আধিরার লোকেরা সমস্ত বন্দুক নিয়ে রকি আর তার ট্রাকের দিকে নিশানা বানিয়ে দেয়। এরপর দেখা যায় রকি তার ট্রাকের ভেতর থেকে সমস্ত কর্মচারীদের বাইরে বের করে আনে, আর তাদের কাছেও থাকে অত্যাধুনিক কিছু বন্দুক। এদিকে দেখা যায় যে যুদ্ধটা লেগে যায় তার ফলে আধিরার অনেক লোকই মারা যায়, আর আধিরারও ওখানে হার হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে নারায়ণাকেও সে বাঁচিয়ে নেয়, কারণ সবাই ঠিক করে নিয়েছিল নারায়ণাকে PM এর পোস্ট থেকে হাঁটাবে, রকি সেটা বাঁচিয়ে নেয় আর নিজের বিজনেসটাকেও খুব ভালোভাবে মজবুত করে নেয়। আর নেক্সট সিনে দেখা যায় রকি শেট্টিকেও মেরে ফেলে। তারপর কিছুদিন এইভাবে কেটে যায়, আর ওখানে ইলেকশনও চলে আসে। ইলেকশন হওয়ার আগেই ওখানে নারায়ণা আসে। নারায়ণা এসে রকিকে বলে যে তোমাকে রমিকাকে মেরে ফেলতে হবে, রমিকা যদি জীবিত থাকে তাহলে কিছু ভাবেই তুমি KGF কে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ও যদি একবার পদে চলে আসে তাহলে তোমার KGF ও নষ্ট করেই ছাড়বে। এটা শোনার পর রকি বলে দেয় যে আমি কোনো মেয়ে আর বাচ্চার গায়ে হাত ওঠাতে পারবো না, যদি আমার রাগও হয়ে যায় তবুও আমি মেয়ে বা বাচ্চাদের সামনে হাত জোর করে ক্ষমাই চেয়ে নেব। দেখা যায় কিছুদিন বাদে ইলেকশনে রমিকা জিতেও যায়। রমিকা জেতার পর সমস্ত লোকেরা KGF আর রকির ব্যাপারে সমস্ত কথা বলতে লাগে।
রমিকা তাই সমস্ত লোকেদের বলে দেয় যেভাবেই হোক রকির বিরুদ্ধে প্রুফ আনতেই হবে ওকে অ্যারেস্ট করার জন্য। এরপরে আমরা কেজিএফ এ আনন্দকে দেখতে পাই, সেই আনন্দ যে কেজিএফ ওয়ান এর গল্প শোনানো হয়েছিল। আনন্দ যখন ইয়াং ছিল তখন লুকিয়ে কেজিএফ এ যায় আর গিয়ে ওখানকার ফটো তুলতে লাগে। সেটা অবশ্য রকির টিমের লোকেরা দেখে নেয়, দেখে নিয়ে তাকে বন্দি বানিয়ে রকির সামনে নিয়ে আসে। কিন্তু রকি আনন্দকে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, কারণ একজন সাধারণ লেখক হয়ে তার মনে যে সাহসটা ছিল এটা রকি খুব ইমপ্রেসড হয়ে গেছিল। রকি তাকে বলে, তোমার যদি স্টোরি লেখার ইচ্ছা হয় তাহলে বুক ফুলিয়ে আমার সামনে দাঁড়িয়ে লেখো আর আমি তোমাকে সমস্ত ঘটনাই বলবো। অন্যদিকে দেখা যায় যে সমস্ত পুলিশরা বিভিন্ন জায়গায় গিয়ে রেড ফেলে দেয়, কিন্তু কোনোই ক্লু পায় না রকির বিষয়ে। পুলিশরা খুব হাতরে একটা মাত্র সোনার বিস্কুট পায় আর সেটা নিয়ে গিয়ে থানায় জমা করে দেয়। এরপর রকির কানে যখন খবর যায় তখন রকি থানায় পৌঁছে যায়, গিয়ে ওই বিস্কুটটা আনার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই রকি ওই থানায় গিয়ে পৌঁছায় আর সোনার বিস্কুটটা নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পর সে বন্দুক দিয়ে পুরো ফায়ারিং করে দেয় থানার উদ্দেশ্যে। নেক্সট সিনে দেখা যায় যে রমিকা কোনোভাবে প্রুফ জোগাড় করে ফেলেছে রকির বিরুদ্ধে। যখন প্রুফ জোগাড় করে ফেলে তখন ও ইনস্ট্রাক্ট করতে বলে পুলিশদের যে যেভাবেই হোক রকিকে অ্যারেস্ট করতে হবে। এরপর রকিকে দেখা যায় সে একটা হাতে ফুলের বোকে ধরে নিয়ে রমিকার সামনে এসে দাঁড়ায় আর সাথে থাকে একটি ফাইল। সে রমিকাকে ওই ফাইলটি দিয়ে বলে, তুমি তো একটা প্রমাণ জোগাড় করেছো, এতে অনেক প্রমাণ আছে আর এই ফাইলটিকে উদ্দেশ্য করে তুমি আমাকে অ্যারেস্ট করতে পারো। এরপর দেখা যায় রমিকার পার্টির মেম্বাররা সেখানে চলে আসে, এসে রমিকাকে বোঝায় যে রকি এমন একটা লোক যার থেকে আমাদের পার্টি ফান্ডে অনেক টাকাই আসে। পার্টির লোক এটাও বলে, যদি আমরা রকির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিই তাহলে আমাদের পার্টিরও অনেকটাই বদনাম হয়ে যাবে, তাই এই কাজ আমরা কিছুতেই করতে পারবো না। রকি এখান থেকে ফেরত গিয়ে সমস্ত সোনার ডিল বন্ধ করে দেয়। খালিল এতে খুবই রেগে যায়। অন্যদিকে দেখা যায় যারা রকির এগেনস্টে ছিল তারাও রকিকে নিয়ে খুবই সমস্যায় ভুগছিল, তাই ওরা আদিরার সাথে গিয়ে দেখা করে। খালিলও গিয়ে আদিরার সাথে যোগ দিয়ে দেয়। এরপর দেখা যায় আদিরা কোনোভাবে একটা কেজিএফ এর ম্যাপ জোগাড় করে ফেলে, যেখান থেকে আদিরা খুঁজে বার করে দেয় কেজিএফ এ ঢোকার দুটো রাস্তা রয়েছে। কিন্তু ওই দুটো রাস্তাতেই সিকিউরিটি এতটাই টাইট যে কিছুভাবেই ওখান দিয়ে যাওয়া যাবে না, তাহলে তাদেরকে একটা মাইনের রাস্তা খুঁজে বার করতে হবে যার ভেতর দিয়ে তারা খুব সহজেই কেজিএফ এর ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আমরা রকিকে দেখতে পাই যে তার মায়ের সমাধিটা একটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে অনেকটাই বড় করে তোলে আর ওখানে ওর যে নেশাগ্রস্ত বাবা ছিল তাকে কাজে লাগায়। তার বাবা কোনোদিনই তার মা আর বাচ্চার খেয়াল রাখেনি, তাই শেষ বয়সে বাবাকে এমন একটা কাজ দেয় যেটা তার বাবার পক্ষে খুবই লজ্জাজনক। তার বাবাকে বলে, তোমাকে সারা জীবন যতদিন তুমি বাঁচবে ততদিন পর্যন্ত আমার মায়ের সমাধিটা পরিষ্কার করতে হবে। রিনা এত কিছু দেখার পর খুবই ইমপ্রেস হয়ে যায় আর এদিকে রিনার সাথে বিয়েও করে নেয় সে। এরপর আমরা দেখতে পাই আদিরার কাছে একটা ভালো ইনফরমেশন চলে আসে। আদিরা ঠিক করে নেয় সে কোথা থেকে খনন করা শুরু করবে যার মাধ্যমে সে ওই কেজিএফ এর ভেতরে ঢুকতে পারে। এরপর আমরা রিনাকে দেখতে পাই, রিনার কাছে নিউজ আসে যে সে প্রেগনেন্ট। সে গিয়ে রকিকে যখন এই খবরটা দেয় কিন্তু রকি যতক্ষণে আনন্দটা প্রকাশ করতে যায় ততক্ষণে আধিরা লোক এসে রকিকে অ্যাটাক করে দেয় আর একটা গুলি এসে রিনার বুকে লেগে যায় আর ওখানেই রিনার মৃত্যু হয়ে যায়। আধিরা যখন দেখে এখানে খুবই গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে, কারণ রকি খুবই রেগে যায় রিনার মৃত্যুর পর। রিনার মৃত্যু চোখে দেখার পর রকি আর সহ্য করতে পারে না, আধিরার সাথে তার যুদ্ধ শুরু হয়েই যায় আর শেষ পর্যন্ত সে আধিরাকে ওখানেই মেরে ফেলে। আধিরার মৃত্যুর পর রকির কাছে খবর গেছিল যে এই রাস্তাটা যেখান দিয়ে মাইনে আধিরা প্রবেশ করেছিল সেই রাস্তাটা কেউ বাইরে থেকেই তাকে বলেছিল। এরপর রকি তার সমস্ত লোকজনকে জোগাড় করে আর বলে এই নিউজটা কে দিয়েছিল সেটা খুঁজে বার করতেই হবে। এরপর রকিকে দেখা যায় সে পার্লামেন্টে পৌঁছে যায়।
তখন পার্লামেন্টে কিছু মিটিং চলছিল। রমিকাও বলে যে আমি আমাকে ত্যাগ করতে হলে হবে, কিন্তু আমি শেষ মুহূর্তে হলেও রকির এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েই যাব। এরপর ওখানে রকি পৌঁছে যায়। পৌঁছে গিয়ে নারায়ণা বলে যে লোকটি থাকে তাকে শুট করে দেয়। এই নারায়ণাই হলো সেই লোক যে ওই মাইনের রাস্তাটা বলেছিল আদিরাকে। নারায়ণা এটাই প্ল্যান করেছিল যে এইভাবেই রকিকে কেজিএফ থেকে সরাবে, যাতে পুরো কেজিএফটা নারায়ণার হাতে চলে যায়। আর রকিও এই ভুল কাজটাই করে, সে গোটা পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে নারায়ণাকে মারে। তার ফলে সরকারের কাছে একটা মজবুত সাপোর্ট চলে আসে রকির বিরুদ্ধে। রমিকা সুযোগ বুঝে রকির উপর ডেথ ওয়ারেন্ট দিয়ে দেয়। তাই সমস্ত সরকারের তরফ থেকে পুলিশ এবং সৈন্যবাহিনীরা কেজিএফ এ পৌঁছে যায়। আর ওখানে যারা রকির সাপোর্টার ছিল তাদের প্রত্যেককে কেজিএফ থেকে বাইরে বার করে নিয়ে আসে, কিন্তু কোনোভাবেই ওই সৈন্যবাহিনীরা রকিকে খুঁজে ওখানে পায় না। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই রকি একটি শিপের ভেতরে বসে রয়েছে, আর ওখানে তার সমস্ত সোনায় ভর্তি রয়েছে। অন্যদিকে রমিকাও সেই খবরটি পেয়ে যায় যে রকি একটি শিপে করে বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ এই খবরটা রমিকাকে নিজে রকি দিয়েছিল। রকি চেয়েছিল যাতে তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটা এমন ভাবে হোক যাতে তার সাথে সাথে সমস্ত সোনাগুলোই জলের তলায় চলে যায়, যাতে কেউই এই সোনাটা ভোগ না করতে পারে। আর ওর চাওয়া মতোই এই কাজটা হয়। ওখানে সৈন্যবাহিনীরা তাদের ফাইটার প্লেন নিয়ে পৌঁছে যায়, দিয়ে গুলি চালাতে লাগে। গুলি চালানোর ফলে জাহাজটি ব্লাস্ট করে যায়। তার ফলে রকি আর তার সোনাগুলো সবই জলের তলায় পৌঁছে যায়, যাতে কেউই সেই সোনাগুলো না পায়। এরপর রমিকা সবাইকে বলে যে এই রকি নামক ব্যক্তিটি আর কোনোভাবেই এক্সিস্ট করে না, তাই এর কথা আর কখনোই যেন না ওঠে। কিন্তু আনন্দ এমন একটি লোক যে রকি সম্পর্কে জেনে চুপ থাকতে পারেনি, তাই তার বইটি পাবলিশ করে। কিন্তু রকি মরে গিয়েও তার কেজিএফ এর লোকের জন্য কিছু করে যায়। কেজিএফ এর লোকের জন্য ওই জায়গায় অনেকটাই বড় বড় ঘর করে রেখে যায়, যাতে কেজিএফ এ থাকা লোকেরা সেখানে খুব সুখীভাবে থাকতে পারে। আর রকিকে তারা শেষ মুহূর্তেও ভগবানের চোখেই দেখত। আর এই স্যাড এন্ডিং এর সমিতি এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।